ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে সম্পদ গড়ার অভিযোগে একের পর এক সরকারি কর্মকর্তাদের সম্পদ জব্দ করার আদেশ দিচ্ছেন আদালত। এবার রাজস্ব বোর্ডের আরেক কমিশনার মোহাম্মদ এনামুল হকের নয়তলা বাড়ি, দুটি ফ্ল্যাট, তিনটি বাণিজ্যিক স্পেস এবং বাড্ডা ও গাজীপুরের জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তে রাজস্ব কর্মকর্তা মতিয়ুরের আরও 866% জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর খামারবাড়ি ও মৎস্য ঘের সহ সাবেক আইজিপি বেনজিরের 25 একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহীন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র বের হয়ে আসছে আদালতের মাধ্যমে। যেসব কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা করার কথা, সেই সব সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষের মাধ্যমে নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন। তাদের একজন কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হক বসুন্ধরার জি ব্লকে নয়তলা বাড়ি, বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট, মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক স্পেস, গুলশানে কার পার্কিং এবং বাড্ডা ও গাজীপুরে জমি কিনেছেন, যা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবানের খামার বাড়ি ও মৎস্য ঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক রিসিভার নিয়োগ করেছে। আজকে আমরা আমাদের রিসিভার কমিটি যেটি আছে সেটি এখানে এসে পরিদর্শন করেছে, বাকি দেখভাল কমিটি করবে। গণমাধ্যমে বেনজির পরিবারের অঢেল সম্পদের তথ্য বের হওয়ার পর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। হাজার বিঘা জমি, রিসোর্ট, বাড়ি, প্লট, ফ্ল্যাট এবং মাছের খামার জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত। এসব সম্পদের বৈধ আয়ের তথ্য জানতে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ পাঠিয়েছে বেনজির পরিবারকে। এদিকে বহুল আলোচিত সমালোচিত রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866% জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সল ও তার পরিবার সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে আই বিয়ার কামকা সারি হেলাই কে কোন হবে আনেলাও এবারিত মাসের 20 দিন ফাগুন খান ফ্রি আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন কামর যা আরে খাই পেলা লবণ দি আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিনলেই কিনলি। তুই কি আর বলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কানা ঢুকেছ? কোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিনলেই। আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে কোন গানে ফিরেন না রে আব্বা। আরে রে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন। চরি আন্নে কালকে ও না এগারে এতি মেলাই হারাইতে চলে গেছেন, এত রান্নটি হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে জানলো ভাই। আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যায় কেন শান্তিতে থাকুন যায় বাইসিল করো দিন। তুই ঠিকই কইছিস ভাই,
ঠিকই কইছিস, তুই আয়সার লোভে ঘুরি আয়ার কোনো দিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।